আসসালামু আলাইকুম এতদিন তো অনেক মিষ্টি কেক খেলেন এবার একটা ঝাল স্যান্ডউইচ কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কত বেশি সফট হয়েছে আর এই স্যান্ডউইচ কেকগুলো কিন্তু খুব সহজে তৈরি করা যায় এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা যারা স্পাইসি ফুড খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু বার্থডে গিফট হিসেবে এরকম একটা স্যান্ডউইচ কেক তৈরি করে তাদেরকে সারপ্রাইজ দিতে পারেন আশা করি তারাও অনেক বেশি খুশি হয়ে যাবে চলুন তাহলে এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি গাজরটাকে মিহি করে কুচি করে চিপড়ে এটার পানিটা নিংড়ে নিতে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ পাতাকপি কুচি এবং দিয়ে দিচ্ছি শ্রেডেড করে রাখা চিকেন চিকেনটাকে আমি অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার এতে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ মেয়োনিজ আর এই মেয়োনিজের রেসিপিটা আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্কটা দিয়ে দিব সব একত্রে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে অন্য একটি মিক্সিং বলে দুটো ডিম সেদ্ধ করে কুচি করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি এবং কোয়ার্টার কাপ পরিমাণ পানি ঝরিয়ে নেওয়া গাজর কুচি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মেউনিজ এবার সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি এতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া একটি কেক বোর্ডের ওপর আমি মেউনিজ লাগিয়ে নিলাম চার পিস ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি এবং ব্রেডের চারপাশের অংশ কেটে ফেলে দিয়ে ব্রেডটাকে বোর্ডের ওপর সেট করে নিচ্ছি চার পিস ব্রেডকে বোর্ডের ওপর সেট করে নেওয়া হয়ে গেলে চিকেনের যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি এবং সেট করে নিচ্ছি একটু বেশি করে পুটটা ব্যবহার করবেন এতে করে স্যান্ডউইচ কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে প্রথম লেয়ার সেট করা হয়ে গেলে এর ওপরে আমি আরও চার স্লাইস ব্রেড দিয়ে দিচ্ছি এবং প্রতিবারই কিন্তু ব্রেডের ব্রাউন অংশটা কেটে ফেলে দিবেন আসলে ফেলে দেওয়ার দরকার নেই এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন এবং সেই গুঁড়ো অংশটা দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ডেকোরেশন করব। এবার যে এগ দিয়ে লেয়ারটা তৈরি করে রেখেছিলাম সেই লেয়ারটা দিয়ে দিচ্ছি ডিমের লেয়ারটা দেয়া হয়ে গেলে খুব ভালো মতো স্প্রেড আউট করে দিচ্ছি চেষ্টা করবেন সমান করে স্প্রেড আউট করতে এতে করে স্যান্ডউইচ কেকটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে স্প্রেড আউট করা হয়ে গেলে আরও চার স্লাইস ব্রেড আমি ব্রাউন অংশটা কেটে এর ওপরে দিয়ে দিচ্ছি সেট করে নেওয়া হয়ে গেলে এর ওপরে আমি হোয়াইট মেয়োনজ দিয়ে দিচ্ছি এবং একটি প্যালেট নাইফের সাহায্যে যতটা সম্ভব সমান করে নিচ্ছে। আপনারা বেকিং এবং কুকিং রিলেটেড সব আইটেম আমাদের ফেসবুক পেজ আমি বেকিং বক্সে পেয়ে যাবেন পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে ব্রেডের যে ব্রাউন অংশগুলো কেটে আলাদা করে রেখেছিলাম সেগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবং গুঁড়ো করে নেওয়া ব্রাউন অংশের সাহায্যে চারপাশে ডেকোরেশন করে নিচ্ছে এইভাবে ডেকোরেশন করলে কেকটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবং সহজেও কিন্তু কাজটা হয়ে যায় এবার কেকের ওপরের দিকে তান্দুরি মেয়োনিজ দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছে এই তান্দুরি মেওনিজের রেসিপি আমাদের চ্যানেলে আছে রেসিপি লিঙ্কটা বক্সে দিয়ে দিব অন্য একটি জিপ ব্যাগে আমি টমেটো সস ভরে নিয়েছি এবং তার সাহায্যে একটু রাউন্ড রাউন্ড ডিজাইন করে দিচ্ছি ডিজাইনটা করে নেওয়া হয়ে গেলে একটি টুথপিকের সাহায্যে আমি জিগ ডিজাইন করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডিজাইনটা কিভাবে করছি এবার কেকটাকে আরেকটু বেশি আকর্ষণীয় করার জন্য শশার স্লাইস আমি চারপাশে দিয়ে দিয়েছি এবং মাঝের দিকে দিয়ে দিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি এবং টমেটো সস কেকটা সার্ভ করার আগে অবশ্যই চেষ্টা করবেন চল্লিশ মিনিটের জন্য ফ্রিজে নর্মালি রেখে সেট করে নিতে এতে করে কেকটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে যারা স্পাইসি লাভার আছেন তাদের বার্থডেতে কিন্তু আপনারা এই কেকটা বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন আমাদের আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ